হ্যালো এভরিওয়ান, আমি দেবশ্রী। আবারও চলে এসেছি শেডস অফ পুনে তরফ থেকে একটা ভেরি শর্ট ভিডিও নিয়ে। তোমরা অনেকেই বারবার জিজ্ঞেস করো যে তোমাদের শপ লোকেশন কোথায়, তোমাদের শপ লোকেশন কোথায়। আমাদের শপ লোকেশন এয়ারপোর্ট গেট নাম্বার 2, কলকাতা 81-এ। আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু তোমরা আরামসে, যারা শপে আসতে পারছো না, হোয়াটসঅ্যাপেও কিন্তু বুকিং করতে পারো। বুকিং নাম্বার থাকে 7044004259। তো চলো আজকে তোমাদেরকে একটা দারুণ সুন্দর কালেকশন দেখাবো, সানলাসের ওপর দেখাবো। প্রিমিয়াম কোয়ালিটিতে থাকবে, উইথ 400 UV প্রোটেকশন থাকবে, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। ভীষণ সুন্দর একটা কালেকশন, জাস্ট মিস করো না কালেকশনটা। টোটাল 5টা কালার অপশন আছে, তোমাদেরকে পর পর দেখাবো। আর এগুলো না কালারগুলো একটু টাইপের সিমিলার, কয়েকটা কালার, দ্যাটস ওয়াই আমি একটা মানে মডেল নাম্বার দিয়েছি 1 2 3 4 5, সেই অর্ডারেই আমি দেখাবো, এবং যখন ব্যাকেও ঘোরাবো তখন সেই অর্ডারেই দেখাবো। তাই তোমাদের যার যেটা পছন্দ মডেল নাম্বার দিয়েও বুক করতে পারো, আবার টিক মার্ক দিয়েও কিন্তু স্ক্রিনশট পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো চলো আর দেরি না করে এবার আমি কালেকশনটা দেখানো শুরু করি, ঠিক আছে? চলো কাকিমা, তুমি একটা বক্স বের করে রাখো, চেন বক্স, ঠিক আছে? চলো ফার্স্ট কালেকশনটা দেখো, অসাধারণ কোয়ালিটি পাবে, অসাধারণ ফিটিংস পাবে, আর দেখতেও সেই লেভেলে, ঠিক আছে? জাস্ট দেখেই বুঝতে পারছো আজকে আমার চুলের অবস্থা ভীষণ খারাপ, ঠিক আছে? এই থাকছে লুকসটা, মারাত্মক সুন্দর দেখতে, মারাত্মক সুন্দর দেখতে, ঠিক আছে? জাস্ট দেখো শেপটা দেখো, পুরো একটুখানি কি বলবো, পুরো স্কোয়ার না, স্কোয়ারের মধ্যে একটু কাটিং রয়েছে, আর ভীষণ সুন্দর একটা সাইজ, মানে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে যাচ্ছে। তো ইচ অ্যান্ড এভরিওয়ান ক্যারি করতে পারো, সাথে থাকছে একটা সুন্দর ফিটিংস। ফিটিংস নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, যাদের একদম ছোট ফেস তারাও নিতে পারবে, মিডিয়াম ফেসরাও নিতে পারবে, লার্জ ফেসরাও নিতে পারবে। যাদের ছোট ফেস বা আমার মতো যাদের ফেস স্মল মিডিয়ামের মাঝামাঝি, তাদের লুকসটা পুরো এরকমই আসবে, আর মিডিয়াম লার্জ ফেসদের তো দারুণ লাগবে, ঠিক আছে? দিস ইজ দ্য ফিটিংস, ভীষণ সুন্দর দেখতে। এটা একটা রেড বর্ডার, রেড বর্ডারও ঠিক বলবো না, ঠিক আছে, ক্যাটক্যাটে রেড বর্ডার নয়, কিন্তু এটা দেখো লালচে মেরুন বর্ডারের সাথে যাচ্ছে। আর শেডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এই যে শেডটা খুব সুন্দর একটা ব্ল্যাক বেরিতে থাকছে। এই পিসটা সিঙ্গেল পিস, তো যে নেবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পটপট করে পাঠাতে হবে। প্রাইস যাচ্ছে ওনলি 440, একদম প্রিমিয়াম কোয়ালিটি সানলাস, যেরকম তোমরা আমাদের কাছ থেকে নিয়ে থাকো 440 রেঞ্জে, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, এটাতে কিন্তু কোনো পাওয়ার কাস্টমাইজেশন হবে না, তাই প্লিজ একটু শুনে বুকিং করো। অনেকেই আছে, আমি লিখে দেওয়ার পরেও বারবার জিজ্ঞেস করে যে পাওয়ার হবে কিনা, পাওয়ার হবে কিনা, পাওয়ার হবে কিনা। পাওয়ার কাস্টমাইজেশন কিন্তু হবে না এই মডেলটাতে, ঠিক আছে? দিস ইজ দ্য লাভলি পিস উইথ 400 UV প্রোটেকশন, ভীষণ সুন্দর দেখতে। মানে জাস্ট গরম, এখন তো আবার ভীষণ গরম পড়েছে, তো এই গরমে এই কালেকশন গুলো জাস্ট নিয়ে রাখো, আর সামনেই পুজো, পুজোতে তো নতুন নতুন কালেকশন পরে বেরোতে হবে, তাই একদম কিন্তু গ্র্যাব দিস পিস ওয়ান, ঠিক আছে? এই থাকছে জিনিসটা, চলো ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে? চলো এবার দেখাবো এটা সেকেন্ড মডেলটা, ঠিক আছে? একটু শেড গুলো একই রকম, তাই জন্য আমি মডেল নাম্বার দিয়েছি, বাট একই রকম হয়েও আলাদা, ঠিক আছে? তাই প্লিজ একটু মানে দেখে শুনে নিয়ে বুকিং করো, মার্ক করে দিও, ঠিক আছে? এই দেখো নেক্সট শেডটা ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে? এটাও দারুণ, একদম আনকমন, ঠিক আছে? নিচটা দেখো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন, লাইক ক্যারামেলের মতো একটা শেড, আর ওপরটা এরকম ব্ল্যাকের একটা ভীষণ সুন্দর শেড যাচ্ছে। সাইডটা দেখো কি সুন্দর দেখতে সানলাসটা, সানলাসটা যখন ব্যাকে দেখাবো না, জাস্ট দেখো অসাধারণ ফিটিংস আসবে, অসাধারণ লুকসও আসবে। এই থাকছে পিসটা, যে কোনো ফেসে ক্যারি করতে পারো, বাট যারা ওভারসাইজ সানগ্লাস পরতে ভয় পাও, আমি তো বলবো নিয়ে শুরু করতে পারো, ভীষণ সুন্দর একটা সাইজ। বাট যদি একদমই কনফিডেন্স না পাও তাহলে নেওয়ার দরকার নেই একদম ছোট ফেসদের, বাট আমি ক্যারি করতে পারি। দেখো প্রতিটা জিনিসই ক্যারির ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তুমি কিভাবে জিনিসটাকে ক্যারি করবে, তুমি কিরম ভাবে জিনিসটাকে প্রেজেন্টেশন দেবে, সেটা কিন্তু তোমার ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে? বাট আমি বলবো যে লুকস ওয়াইজ ইটস টু গুড পিস, ঠিক আছে? মানে ভীষণ সুন্দর, যে কোনো ড্রেসের সাথে পড়তে পারো, এরকম নয় যে তোমাকে এটা ওয়েস্টার্ন ওয়্যারের সাথেই পড়তে হবে, তুমি এটা ইন্ডিয়ান ওয়্যারের সাথে পড়ো, তুমি শাড়ির সাথেও পড়তে পারো, খুব সুন্দর যাবে, ঠিক আছে? এই থাকছে জিনিসটা, ভীষণ সুন্দর দেখতে। অনেকেই ভাবে আমাকে জিজ্ঞেস করে যে কোন সানগ্লাস গুলো শাড়ির সাথে পড়তে পারবো একটু বল, তো ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে এগুলো শাড়ির সাথে যাবে, ওটা তোমার কি বলবো ওয়েস্টার্নের সাথে যাবে। হ্যাঁ কিছু কিছু সানগ্লাস থাকে, যেমন কিছু কিছু রেট্রো সানগ্লাস থাকে যেগুলো শুধুমাত্র ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পড়লেই বেশি ভালো যায়, বাট এই টাইপের কালেকশন গুলো কিন্তু আরামসে সবকিছুর সাথে ক্যারি করতে পারো, ঠিক আছে? চলো এবার তোমাদেরকে ক্লাসি ব্ল্যাকবেরি দেখাই, যেটা আমার মোস্ট ফেভারিট পিস, ঠিক আছে? ভীষণ সুন্দর দেখতে, আমি নিজে ব্ল্যাকবেরি কালারটা ভীষণ পছন্দ করি, জানি না কেন, ঠিক আছে? আমার অনেক সানগ্লাস রয়েছে এই কালারের, ঠিক আছে? ঘুরতে গেলে যখন ছবি পোস্ট করি দেখতে পারবে, এই শেডটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শেড, ঠিক আছে? যত রকমের শেড হোক না কেন, এটা ভীষণ সুন্দর লাগে, এটা রেগুলার ওয়্যার হিসেবেও ক্যারি করতে পারবে, আবার ঘুরতে টুরতে গেলেও পরতে পারবে, ঠিক আছে? চলো দিস ইজ দ্য লাভলি ব্ল্যাকবেরি শেড,
উইথ ব্ল্যাক ফ্রেম, একদম লাইট ওয়েট পিস, এগুলো আরামসে ক্যারি করো। আর 400 ইউভি প্রোটেকশন কিন্তু প্রত্যেকটা সানলেসে রয়েছে। উইদাউট 400 ইউভি প্রোটেকশন আমরা কোনো সানলেস কিন্তু সেল করি না। 440 প্রাইস, পাওয়ার কাস্টমাইজেশন কিন্তু হবে না। বারবার একটা জিনিসই বলে দিচ্ছি, ঠিক আছে, চলো প্রত্যেকটা সানলাসের সাথে বক্স পাবে, এরকম চেন বক্স, ঠিক আছে। 400 টাকার নিচে সানলাসের সাথে এই বক্স থাকে, 400 টাকা এই সরি 400 টাকার উপরে সানলাসের সাথে এই বক্স থাকে, 400 টাকার নিচে সানলাসের সাথে আরেকটা বক্স থাকে। আজকে আর ওটা এখন দেখাচ্ছি না, বাট এই বক্সটা তোমরা এই সানলাসটার সাথে পাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখাবো শেডেড ব্রাউ। দেখো কি সুন্দর দেখতে, জাস্ট পিসটা দেখো, ভীষণ সুন্দর দেখতে। আর ফিটিংস নিয়েও কোনো কথা নেই, এই কালারগুলো এত সুন্দর কালার যে সব কিছুর সাথে ক্যারি করতে পারবে। আর বিশেষ করে সানলাসটার সৌন্দর্যটা কি, সানলাসটা স্কোয়ার হয়েও স্কোয়ার না ঠিক, আর এরকম দেখো সাইডের এই যে বর্ডারটা, আমি তোমাদেরকে সাইডটা দেখাইনি, সাইডের এই বর্ডারটা অসাধারণ দেখতে, মানে সাইড লুকটা ভীষণ ম্যাটার করে এই সানলাসটার জন্য, ঠিক আছে। এই থাকছে জিনিসটা খুব সুন্দর দেখতে, সব কিছুর সাথে ক্যারি করতে পারবে, আর পাওয়ার হবে না। হ্যাঁ, অনেকেরই দুঃখ পাবে যে পাওয়ার হবে না বলে, বাট কিছু করার নেই, ঠিক আছে। চলো এই থাকছে শেডেড ব্লাউ, যার যেটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। এটা 4 নম্বর কালার গেল, ফিফথ এবং লাস্ট কালার, ঠিক আছে। এটাও খুব সুন্দর একটা কালার, মানে একদম আনকমন শেড, একদম আনকমন শেড, শেডটা জাস্ট দেখো। এটা 5 নম্বর, ঠিক আছে, যেরকম দেখছো সেরকমই, হ্যাঁ এক্স্যাক্ট যেরকম দেখছো। কেউ যদি বলো এটা প্রপার কালার বলো, মানে এটা অদ্ভুত সুন্দর একটা কালার, মানে কি বলবো, ফ্রেমটা না আমি হাতে তো সামনে ধরে আছি, ধরে মনে হচ্ছে কি ট্রান্সপারেন্ট গ্রে এর সাথে, মানে ট্রান্সপারেন্টের সাথে হালকা একটু গ্রে আর হালকা একটুখানি পার্পল ছিটিয়ে দিয়েছে, মানে অদ্ভুত সুন্দর ফ্রেম, ফ্রেমস্টার কালার। আমি তোমাদেরকে ব্যাকে যখন দেখাবো একটু দেখো, আর শেডটাও একদম অন্যরকম, ঠিক আছে। এই থাকছে শেডটা, ভীষণ সুন্দর দেখতে। দিস ইজ দ্য ফিফথ নম্বর শেপ। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও। ফিটিংস নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না, আমি তো বলবো যাদের স্মল ফেস তারাও ট্রাই করো। ভীষণ কমফোর্টেবল একটা পিস, ভীষণ স্ট্যান্ডার্ড সাইজে যাচ্ছে, একদমই ওভার সাইজ না। ওভার সাইজ সানলাস তোমরা আমার লাইভে দেখো, তো যদি কেউ বলো যে একটা ওভার সাইজও পরে দেখো, বলবে পার্সোনালি দেখে দেওয়ার চেষ্টা করব। বাট দিস ইজ নট আ ওভার সাইজ সানলাস, দিস ইজ আ স্ট্যান্ডার্ড ওভার সাইজ সানলাস, ঠিক আছে, ফর অল ফেসেস। দিস ইজ দ্য লাভলি পিস। এই থাকছে ফিটিংস, জাস্ট মিস করো না। এবার তোমাদেরকে যে অর্ডারে দেখিয়েছি সেই অর্ডারেই ব্যাক ক্যামেরাতে দেখাবো। 1 2 3 4 5 এইভাবে বুকিং করো, আর টিক মার্ক করে দিও, আমাদের বুঝতে সুবিধা হবে বুকিং এ, ঠিক আছে। কারণ কি বলতো, তোমরা অনেকেই না স্ক্রিনশটটা হেজি তোলো, একটু স্ক্রিনশটটা প্রপার দেওয়ার চেষ্টা করবে। স্ক্রিনশট প্রপার ছাড়া কিন্তু আমরা বুকিং নিই না। কেন বুকিং নিই না, তোমরা অনেকে বলো ছবি দাও, ছবি তো সবসময় তোলা পসিবল হয় না, ঠিক আছে। তোলা থাকলে আমি পেজ থেকে ডাউনলোড করে দিয়ে দিই, কারণ আমার ফোনে এত ছবি, এত ছবি, তোমাদের স্ক্রিনশটে আমার ফোন ভরে গেছে, মানে আমার দুটো ফোনের অবস্থাই ভীষণ খারাপ স্টোরেজের দিক থেকে, ঠিক আছে। অনেক স্টোরেজ থাকার পরেও আমার ফোনে এত স্টোরেজ, মানে কম, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি ফোনে ছবি রাখতে পারি না। তোমরা একটুখানি প্লিজ সবাই মার্ক করে দেবে, আমার বুকিংটা নিতে সুবিধা হবে। চলো এবার ব্যাক ক্যামেরা ঝটপট করে দেখে নাও কালারগুলো, যে অর্ডারে দেখিয়েছি সেই অর্ডারেই সাজিয়েছি, ঠিক আছে। চলো দেখে নাও ফটাফট। আচ্ছা, ব্যাকে কালার অপশনগুলো দেখে নাও তোমরা, যে কতটা সুন্দর কালারগুলো, ঠিক আছে। আর তোমাদেরকে আরেকবার আমাদের শপ লোকেশনটা দেখিয়ে দিলাম, এয়ারপোর্ট গেট নাম্বার 2 কলকাতা 81, আর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। বুকিং এর জন্য এই নাম্বারেই তোমরা কন্ট্যাক্ট করবে, কোনো ফোনে বুকিং করার দরকার নেই, শিওর হয়ে বুকিং করবে প্লিজ, ঠিক আছে। শিওর না হলে তোমরা যখন নিতে যাবে তখন স্ক্রিনশট পাঠাবে, ঠিক আছে, তখন যদি অ্যাভেলেবেল থাকে পেয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট যেটা দেখিয়েছি এরকম একটা রেড মেরুন ফ্রেমের সাথে ব্ল্যাকবেরি শেড যাচ্ছে, ভীষণ সুন্দর দেখতে। সেকেন্ড কালারটাও দেখো কি সুন্দর দেখতে, মানে এই কালারগুলোকে না সব কালারকে না মুখে বোঝানো যায় না, কিছু কালার চোখ দিয়েও দেখে বুঝে নিতে হয়। এই কালারটা তো একদম অন্যরকম, একদম মানে কোথাও হয়তো দেখোনি এরকম টাইপের শেড, আমিও খুব কম দেখেছি এরকম টাইপের শেড। আর দিস ইজ দ্য থার্ড কালার, যেটা ব্ল্যাকবেরি, এটা তো খুব মোস্ট একটা ফেভারিট কালার, সবারই পছন্দের কালার আমার মনে হয়। খুব মানে সোবার লুক দেয়, খুব ক্লাসিক লুক দেয়। এই থাকলো এই তিনটে শেড, 1 2 3 এরমভাবে মার্ক করে পাঠাবে, তাহলে আমার খুব বুঝতে সুবিধা হবে। একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপর রয়েছে, উইথ 400 ইউভি প্রোটেকশন রয়েছে, প্রত্যেকটা সানলাসের সাথে এই যে এইরকম টাইপের বক্স পেয়ে যাবে, 400 টাকার উপরে সানলাসের সাথে, ঠিক আছে। 400 টাকার নিচে সানলাসের সাথে আমাদের আরেক ধরনের
ডিজাইনের বক্স থাকে। আর দিস ইজ দ্য ফোর্থ ফোর নাম্বার আর দিস ইজ ফিফথ। এই এই যে এই পার্টিকুলারটার কথা বলছিলাম, এটার ফ্রেম কালারটা এত অন্যরকম দেখতে, জাস্ট দেখো মানে গ্রে এর সাথে হালকা একটু পার্পলিশ ভাব রয়েছে, মানে খুবই সফিস্টিকেটেড এবং খুবই আনকমন এই ফ্রেম কালারটা, ঠিক আছে? মিস করো না, জাস্ট প্রাইস থাকছে অনলি 440। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে, একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7044004259 এ পাঠিয়ে দেবে। যারা শপে আসতে চাইবে শপেও আসতে পারো, কোনো কোয়েরি থাকলে ফোন করে নিতে পারো। আর একটা জিনিস বলে দিই, সিওডি ক্যাশ অন ডেলিভারি কোথাও হয় না, ফোন পে, জিপে, ব্যাংক ট্রান্সফার, লাস্ট অপশন ইজ আওয়ার পেটিএম, ঠিক আছে? এই চারটি অপশনের যে কোনো একটার মাধ্যমে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে হবে, তারপরে তোমার অ্যাড্রেস দিতে হবে, দেন তোমাদেরকে নেক্সট ডে, সানডেটা আমাদের ডিসপ্যাচ হয় না বিকজ ডিটিডিসি অফ থাকে, স্পিড পোস্টও অফ থাকে, যাদের ডিটিডিসি যায় না তাদের ডিটিডিসিতে না দিয়ে স্পিড পোস্টে দেওয়া হয়, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই কালেকশনটাকে একটু লাইক করো, আর হ্যাঁ আর আমাদের পেজটাকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিও, ঠিক আছে, যারা যারা নতুন দেখছো। চলো টাটা, এন্ড করলাম ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ।